flowers, how are you all doing? Hope all of you are having a great week. So my dear flowers, today we will learn to write a cursive letter. Okay? आज की हमरा एक टा cursive letter लिखा शिख बो. तार जोन में किंतु shame का बुक टा नहीं आज था भी. ये देखो तुम्हारे shame का बुक, ये बुक टा नहीं shop by shop पर ready हो जा. Okay? शॉंगे किंतु एक टा pencil, एक टा eraser आने था भी. अच्छा. ये बार चलो हमरा page open करे फिली. এখন এই বুকের পেজ নাম্বার 4848 ওপেন করে ফেলো which number is this 4848 very good now flowers সবাই ওপেন করে ফেলেছো আচ্ছা দেখো তো পেজে কোন লেটার রয়েছে এই দেখো আপাকেস কার্সিভ ডব্লিউ আজকে আমরা এই লেটার লেখা শিখব ওকে তাহলে ফ্লাওয়ার্স সবাই রেডি ওকে তাহলে স্টার্ট করি ওকে সো লেটস গেট স্টার্টেড Now, my dear flowers, everyone, look at the page. এখানে কোন লেটার দেখতে পাচ্ছি? This is the uppercase cursive W. বলো আমার সঙ্গে. This is the uppercase cursive W. দেখো flowers, এখানে কিন্তু W দিয়ে start হওয়া two words দেখতে পাচ্ছি. W for whistle, W for watch. Repeat after me. W for whistle, W for watch. W for whistle, W for watch. Now flowers, we are going to write the uppercase cursive W. But flowers, এখানে দেখো instruction দিয়ে দিয়েছে কিভাবে লিখতে হবে। চলো আমরা একবার read করে নিই। কি বলেছে? Go up and soup to come down, soup back up and come down again. Soup up for the last time, loop a bit and out. ঠিক এরকম ভাবে কিন্তু আমাদের লিখতে হবে। চলো একবার trace করে নিই কিভাবে। এই দেখো কি বলেছি গো আপ এন্ড সুপ টু কাম ডাউন সু ব্যাক আপ এন্ড কাম ডাউন এগেইন এন্ড সুপ আপ ফর দ্য লাস্ট টাইম এন্ড লুপ আ বিট এন্ড আউট ওকে চলো এট ফার্স্ট আমরা কিন্তু এখানে ডটস দিয়ে লেটার ডব্লিউ গুলো লেখা রয়েছে সেগুলো আগে ট্রেস করে নেব তারপর কিন্তু লেখার চেষ্টা করব আমি দেখো এখানে কিন্তু পেন্সিল নিয়ে নিয়েছি ঠিক আছে ওকে কিভাবে ট্রেস করব দেখো এইখান থেকে কিন্তু আমরা এই যে এই ফার্স্ট ব্লু লাইনটার কিন্তু এইখান থেকে আমরা একটা স্ট্রোক উপর দিকে তুলবো তারপর নিচে নামি আবার উপর দিকে তুলবো আবার নিচে নামি এই উপর দিকে তুলে ঘুরিয়ে দেব ঠিক আছে এরকম ভাবে কিন্তু ট্রেস করতে হবে সো ফ্লাওয়ার্স উই হ্যাভ টু জয়েন অল দ্য ডটস অফ দিস আপার কেস কার্সিভ ডব্লিউ লাইক দিস ওকে সো ফ্লাওয়ার্স আমাদের কিন্তু কেয়ারফুলি ট্রেস করতে হবে দেখতে হবে যাতে ডটসের বাইরে না বেরিয়ে যায় ঠিক আছে ওকে তাহলে কিভাবে ট্রেস করবো আর একবার বলে দিচ্ছি ভালো করে দেখো এইখান থেকে মানে ফার্স্ট ব্লু লাইন থেকে এই স্ট্রোকটা উপর দিকে তুলবো তারপর নিচে নামিয়ে আবার উপরের দিকে ওঠাবো নিচে নামিয়ে ওপর দিকে তুলে এরম ঘুরিয়ে বাইরে বের করে দেবো ঠিক আছে এইরমভাবে ফ্লাওয়ার্স দেখো আমার কিন্তু সেকেন্ড ব্লু লাইনের বাইরে কিন্তু যাচ্ছে না তোমরাও কিন্তু ঠিক এইরকমভাবে পুরোটা ট্রেস করে ফেলো ঠিক আছে তাহলে কোন লেটার ট্রেস করছি আমরা আপাকেস কার্সিভ ডব্লিউ দেখো ট্রেস করে ফেলেছি এইবার আমি তোমাদের দেখাবো কি করে লিখতে হয় দেখো সেম ভাবে কিন্তু আমরা লিখব এ দেখো ব্লু লাইন মানে ফার্স্ট ব্লু লাইনে কিন্তু একটা ডট রয়েছে ডট থেকে একটা স্ট্রোক আমরা উপর দিকে তুলব তারপর নিচের দিকে নামিয়ে আবার উপর দিকে তুলব এই ঘুরিয়ে এই ঘুরিয়ে এই ঘুরিয়ে দেবো ঠিক আছে আবার দেখাচ্ছি দেখো একটা স্ট্রোক এর উপর দিকে তুলে নিচে নামিয়ে এই ঘুরিয়ে এই নিচের দিকে নামিয়ে তুলে ঘুরিয়ে দেব ওকে এরকম ভাবেই কিন্তু আমাদের আপাকে কার্সিভ ডব্লিউ লিখতে হবে আমার কিন্তু দেখো লাইন্সের বাইরে যাচ্ছে না কিন্তু লাইন্স মেনটেন করে লিখছি তোমরাও কিন্তু এরকম ভাবে লাইন্স মেনটেন করে লিখবে ঠিক আছে আবার আমি দেখাচ্ছি এই ডট থেকে এক স্ট্রোক উপর দিকে উঠবে নিচে নামিয়ে আবার উঠে আবার নিচে নামিয়ে এই ঘুরিয়ে বের করে দেবো স্ট্রোকটা ওকে ঠিক এইরকম ভাবেই কিন্তু আমরা সবগুলো আপাকেস কার্সিভ ডব্লিউ লিখে ফেলবো ঠিক আছে আর ফ্লাওয়ার্স খেয়াল রাখতে হবে যে লাইন্সের বাইরে যাতে না বেরিয়ে যায় ভুল হলে গেলে কি করব আমরা ইরেজ করে নিয়ে আবার আমরা লিখব দেখো তাহলে কিভাবে লিখব এই দেখো গো আপ এন্ড সুপ টু কাম ডাউন সু ব্যাক আপ এন্ড কাম ডাউন এগেইন সুপ আপ ফর দ্য লাস্ট টাইম এন্ড লুপ আ বিট এন্ড আউট ওকে এইরকম ভাবে কিন্তু আমাদের লিখতে হবে ঠিক আছে দেখো এইখান থেকে একটা স্ট্রোক রেড লাইন টাচ করবে নিচে আমি ব্লু লাইনটা টাচ করবে মানে সেকেন্ড ব্লু লাইনটা তারপর উপর দিকে তুলবো আবার একটা স্ট্রোক নিচে আমি এই তুলে এইরকম করে দেবো ঠিক আছে তাহলে এরমভাবেই আমরা আপাকেস কার্সিভ ডব্লিউগুলো কিন্তু লিখে ফেলবো খুব কেয়ারফুলি কিন্তু আমাদের লিখতে হবে ফ্লাওয়ার্স ঠিক আছে বারবার ভুল হলে বারবার ইরেজ করে নিয়ে বারবার লিখবে ওকে ভুল হলে কিন্তু অন্যভাবে ফেলে রাখবে না ওটা বারবার কিন্তু বলছি আমি এরকমভাবে তোমরা সবাই পুরোটা ঝটপট করে কমপ্লিট করে ফেলো
আর প্যারেন্টস কে আমি রিকোয়েস্ট করব এই চ্যাপ্টার পার্টটুকু সেম ভাবে আমাদের সেম রকাইসে কিন্তু লিখবে, যদি কোনো গাইডেন্স এর প্রয়োজন হয় তাহলে এসএল এর পার্টটুকু রিপ্লে করে দিবেন, মানে রাইটিং পার্টটুকু রিপ্লে করে দিবেন, সেটা দেখে কিন্তু এই চ্যাপ্টার পার্টটা আমাদের সেম রকাইসে কমপ্লিট করবে। তাহলে ফ্লাস আজকে আমরা কি সুন্দর একটা কার্সিভ লেটার লেখা শিখলাম না? ঠিক যেমন ভাবে আমার সঙ্গে তোমরা লিখলে ঠিক এরকম ভাবে কিন্তু বাড়িতে প্র্যাকটিস করতে হবে। ডু নট ফরগেট টু প্র্যাকটিস রাইটিং দিস লেটার অ্যাট হোম। ওকে আচ্ছা, আর প্যারেন্টস কে আমি রিকোয়েস্ট করব আপনারা কিন্তু অবশ্যই আমাদের সেমিনারে এনকারেজ করবেন বাড়িতে এই লেটারটা লেখা প্র্যাকটিস করার জন্য। আর এই অ্যাক্টিভিটির একটা ফটো ক্লিক করে অবশ্যই গুগল ক্লাসরুমে কিন্তু সাবমিট করার জন্য ভুলবেন না। Now, my dear flowers, our class is over. Take care of yourself. Love you all. Say bye, flowers. Bye-bye.